নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি যে টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা বা ঘাড়ে যে একটা স্টিফনেস হয়ে যায় বা একটা জড়তা ভাব হয়ে যায় সেটা নিয়ে আমি আজকে এই ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথার একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটা কি করে যে কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা সেটা যে কোনো কারণে হতে পারে সেটা স্পন্ডালাইসিসের সমস্যার জন্য হতে পারে সেটা আম্বাগর সমস্যার জন্য হতে পারে সেটা সার্ভাইকাল রিজিয়ান স্পন্ডালাইসিস বা স্পন্ডেলাইসিস বা কোমরে ব্যথা বা কোনো সায়াটিকার ব্যথা বা কোনো হাড়ে ব্যথা হচ্ছে বা কোনো ঘাড়ে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এই ওষুধটার নাম হলো রাখ পেন তো রাগ পেন কি করে যে স্পন্ডেলাইসিস বা ব্যাক পেনের জন্য কাজ করে এই ওষুধটা একটা পেটেন্ট ওষুধ বিভিন্ন রকম হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এই ওষুধটা কিন্তু তৈরি এবার আমরা জানবো যে এই ওষুধটার মধ্যে কি কী জিনিস দেওয়া আছে আমি কিন্তু আর ডিটেলসে কিছু বললাম না কোমর স্পন্ডালাইসিস নিয়ে আমার চ্যানেলে অলরেডি স্পন্ডালাইসিস কি এবং তার কারণ কি বা কোমরের ব্যথা কি কি কী থেকে হয় সেটা কিন্তু অলরেডি ডিটেলসে ভিডিও আপলোড করা আছে আমি আই বাটনে এবং ড্রিসক্রিপশানে এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা গিয়ে সেখানে চেক আউট করতে পারেন আমরা এই রাগ পেন নিয়ে কথা বলা স্টার্ট করি এই রাগ পেন রাগ পেনে প্রধানত নটা ওষুধ কিন্তু দেওয়া আছে এই নটা ওষুধই কিন্তু কোমরে ব্যথা বা স্পন্ডালাইসিসের সমস্যা বা ব্যাক পেনের সমস্যা বা কোনো মাথা থেকে রিজিয়ানে ব্যথা হচ্ছে বা ঘাড়ে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু খুব ভালো কাজ করে এটাতে দেওয়া আছে অ্যাসিটানিডিয়াম আরনিকা মন্টানা কস্টিকাম এসকলজিয়া ক্যালিফোর্নিয়া হাইপেরিকাম পারফোরিটাম ল্যাকনেন্টাস্টিনতোরা রাস্টক্স রুটা সিমফাইটাম এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা হোমিওপ্যাথি ওষুধ এবার আমরা জানবো যে এই ওষুধগুলো এখানে কেন নেওয়া হয়েছে না অ্যাসিটানিলিডিয়ামের জন্য আমরা যদি বলি টু এক্সের ক্ষেত্রে তাহলে কিন্তু এটা হেডেকের জন্য বা দেখা যাচ্ছে নিউরালজিয়া কোনো মাথা ব্যথার কোনো নিউরালজিয়ার কোনো সমস্যা হলো বা ঘাড়ে ব্যথা হলো তাহলে কিন্তু এটা সেরেটিভ হিসাবে বা পাইরেটিক হিসাবে কিন্তু কাজ করে এটাতে এই সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় তাই এই রাগ পেনের মধ্যে এই ওষুধটা কিন্তু নেওয়া হয়েছে এরপরে যদি আমি আর্নিকার কথা বলি তাহলে কিন্তু এই আর্নিকাটা এখানে থ্রি এক্স আকারে নেওয়া হয়েছে তাহলে আর্নিকাটা কি কাজ করে না কোনো যদি ইঞ্জুরি হয় সেটা আঘাত লাগা থেকে ঘাড়ে কোনো আঘাত লেগেছে বা কোনো ট্রুমাটিক ইঞ্জুরি হয়েছে অনেক দিন ধরে আঘাত লেগে আছে তো জমা হয়ে গেছে সেই জায়গাটায় বা হাড়ে কোনো ইঞ্জুরি লেগে আছে বা দেখা যাচ্ছে যে হাড় ফেটে গেছে বা হাড় ভাঙা অবস্থায় আছে বা কোনো নার্ভের ইঞ্জুরি আছে সেই ইঞ্জুরির একটা ইতিহাস আছে যে এখান থেকে পড়ে গিয়ে চোট লেগেছে এখান থেকে মানে এটা ধাক্কা লেগে বা এখান থেকে আঘাত লেগে এটা হয়েছে তাহলে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে আর্নিকা কী করে যে সেখানকার ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং টিস্যুরগুলোর মধ্যে নিউট্রিশন বাড়ায় এবং যে ব্যথাটা সেই ব্যথাটা কিন্তু আস্তে 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 কমায় এরপরে যদি আমি নেক্সট ওষুধের দিকে যাই সেটা হলো কষ্টিকা কষ্টিক কসটিকাম কিছু দর্শকবিন্দু স্পন্ডালাইসিসের ব্যথার জন্য বা ব্যাক পেনের ব্যথার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ এটা কী করে যে স্টিফনেস যদি হয়ে যায় দুটো কাঁধের মধ্যে বা কাঁধ এবং ডান কাঁধের মধ্যে যদি স্টিফনেস একটা হয়ে যায় বা জড়তা ভাব হয়ে যায় এই ওষুধটা কিন্তু কাটাতে সাহায্য করে বিশেষ করে লেফট সাইডের যদি স্পন্ডালাইসিসের সমস্যা হয় তাহলে কিন্তু এই কস্টিকাম খুব ভালো কাজ করে এরপরে নেক্সট যদি আমি বলি যে নেক্সট ওষুধের কথা হলো সেটা হলো স্কলজিয়া ক্যালিফোর্নিয়া স্কলজিয়া ক্যালিফোর্নিয়াতে কী হয় যে কোনো উইকনেস কাটাতে বা দেখা যাচ্ছে নার্ভের কোনো যন্ত্রণা কমাতে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয় তার সাথে কী করা হয় ব্লাড সার্কুলেশন বাড়াতে খুব ভালো কাজ করে এবং খুব ভালো ঘুমের জন্য এই ওষুধটা খুব বেশি ব্যবহার করা হয় এরপরে নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হলো হাইপেরিকাম হাইপেরিকাম দর্শকবৃন্দ কোনো নার্ভের যদি কোনো ইঞ্জুরি হয় তাহলে কিন্তু হাইপেরিকাম খুব বেশি ব্যবহার করা হয় এছাড়াও হাইপেরিকামে দেখা যায় যে যদি ঘাড়ে কোনো ব্যথা থাকে সেটা কি না মানে কি হচ্ছে যে রেডিয়েট করছে স্পাইনের দিকে বা স্পাইনাল কর্ডের দিকে সেটা নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দেখা যাচ্ছে যে কোনো মাসালের যদি কোনো পেন থাকে ব্যাকের মধ্যে সেটা মাসালের টুইচিং হতে পারে বা জার্কিং হতে পারে এরকম কিছু সমস্যা যদি থাকে তাহলে কিন্তু হাইপেরিকাম খুব ভালো কাজ করে যে কোনো নার্ভে যদি ইঞ্জুরি হয় তাহলে কিন্তু আপনি হাইপেরিকাম খেতে পারেন হাইপেরিকামে কি হয় যে ঠান্ডা লাগলে বা শীতকালের দিকে কিন্তু ব্যথা বাড়ে এসব কিছু দেখলে আপনি হাইপেরিকাম খেতে পারেন তাই এই ওষুধটার মধ্যে হাইপেরিকামও নেওয়া হয়েছে নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হলো ল্যাকনেন্থা স্টিংটোরা এটা কিন্তু ফাইভ এক্স আকারে নেওয়া হয়েছে ল্যাকনেন্থা স্টিংটোরা এটা কিন্তু স্পাইনাল করের জন্য একটা কিন্তু স্পেসিফিক একটা ওষুধ এটা যদি স্পন্ডালাইসিস হয় তাহলে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এতে ঠান্ডা ভাব থাকছে দুটো কাঁদের মাঝখানে একটা ঠান্ডা ভাব মনে হচ্ছে বা দুটো তাদের মাঝখানে একটা স্টিপনেসের মতো তার ফিল হচ্ছে বা একটা শক্ত হয়ে যাওয়ার মতো একটা ফিল হচ্ছে বিশেষ করে পিঠের দিকে শক্ত হয়ে যাওয়ার মতো ফিল হয় রিউমাটিজম দেখা যেতে পারে পিঠের হাড়গুলোর মধ্যে তার সাথে কী হয় যে ঘাড়ে একটা শক্ত ভাব কিন্তু লক্ষ্য করা যায় এসব কিছু যদি থাকে তা আপনি কিন্তু ল্যাকতে স্টিংটোরা খেতে পারেন এরপরে নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হলো রাস্টক্স রাস্টক্স বর্ষাকালে বা দেখা যাচ্ছে যে জলে তার কিন্তু সমস্যাগুলো বাড়ে এছাড়াও রাস্টক্সে যেটা হয় যে পেন যদি হয় পেনটা কিন্তু আপনি যখন সিটিং পজিশনে থাকবেন অর্থাৎ আরাম করার পজিশন থাকবেন তখন কিন্তু পেন হবে যখন আপনি হাঁটা চলা করবেন ফার্স্টে যখন আপনি হাঁটবেন তখন কিন্তু পেন হবে কন্টিনিউয়াসলি যখন হাঁটতে থাকবেন তখন কিন্তু পেন কমে যাবে রাস্টক্সের এটা খুব ভালো একটা সিম্পটম এটা দেখা যায় যে পেশেন্ট এসে বলে আমাদের কাছে যে আমরা যা বসে আছি তখন আমাদের পেন কিন্তু খুব বাড়ছে কিন্তু আমরা যখন সারাদিন কাজ করছি তখন কিন্তু আমাদের পেন কোনো কিছুই থাকছে না বা আমরা বুঝতে পারছি না তাহলে কিন্তু রাস্টক্স এতে খুব ভালো কাজ করে এরপরে নেক্সট যে ওষুধটা দেওয়া আছে সেটা হলো রুটা রুটা দর্শকবৃন্দ যদি যেখানে আর্নিকা ফেলিওর হয়ে যাবে বা আর্নিকা কোনো একটা পেশেন্ট খেয়েছেন বা খেয়েছে সেই আর্নি কাঠা ঠিকঠাকভাবে কাজ করেনি তাহলে কিন্তু রুটা খুব ভালো কাজ করে লাম্বা লাম্বাগড়ে যদি কোনো সমস্যা থাকে বা স্পাইনাল কটে কোনো সমস্যা আছে বা কোমরে ব্যথার কোনো সমস্যা আছে তাহলে কিন্তু রুটা খুব ভালো কাজ করে তার সাথে যদি ব্যাকেক থাকে তার সাথে দেখা যাচ্ছে যে সে একটা হার্ড সার্ফেসের উপরে বা শক্ত সার্ফেসের উপরে সে ঘুমাচ্ছে এবং সে খুব বেটার ফিল করছে তাহলে কিন্তু রুটা খুব ভালো কাজ করে এরপরে দেওয়া আছে সেটা হলো সিম্পাইটাম অফিসিনালিস এই ওষুধটা কি করে যে এই ওষুধটাও কিন্তু দর্শক হাড়ে যদি ভেঙে যায় তাহলে কিন্তু জয়েন্ট লাগ মানে জোড়া লাগতে সাহায্য করে এছাড়াও জয়েন্টে খুব ভালো কাজ হয় শোল্ডার জয়েন্টে তাছাড়াও কী হয় যে ফ্র্যাকচারে খুব ভালো কাজ করে তাছাড়াও কোনো একটা প্রিকিং পেন আছে সেখানে খুব ভালো কাজ করে বা দেখা যাচ্ছে যে কোনো সর্ণে হয়ে গেছে তাহলে কিন্তু খুব ভালো কাজ করে বা কোনো অক্সিপুরাল রিজিয়নে কোনো পেন আছে সেটা হলো ঘাড়ের উপর দিকে যদি কোনো পেন থাকে তাহলে কিন্তু খুব ভালো কাজ করে তাই দর্শকবিন্দু এই নটা ওষুধ কিন্তু এই রাগ পেনে দেওয়া আছে বা এই রাগ পেন ওষুধটাই দেওয়া আছে এটা শোয়েব ইন্ডিয়ার কোম্পানির একটা ওষুধ এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা ওষুধ এই আমার প্র্যাকটিস লাইফে আমি ইউজ করে দেখেছি যে এই ওষুধ ষটাই স্পন্ডেলাইসিসের কোনো ব্যথা বা কোনো ব্যাক পেনের ব্যথা এটা কিন্তু আস্তে 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 অনেকটা খানিক কমে যায় এই ওষুধটা কী করে সেবন করবে না এই ওষুধটা পনেরো থেকে কুড়ি ফোটা হাফ কাপ গরম জলের সাথে মিক্স করে আপনি কিন্তু দিনে তিনবার খেতে পারেন তাছাড়াও দর্শকবৃন্দ এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা আমার একান্তই ব্যক্তিগত প্র্যাকটিক্যাল লাইফ থেকে এই ভিডিওটা করা আর কোনো ওষুধ নেওয়ার আগে আপনারা অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে কিন্তু ওষুধ গ্রহণ করবেন এই ওষুধটা কি করে যে কোনো স্কন্ডালাইসিসের পেন বা ব্যাক পেন বা দেখা যাচ্ছে যে কোনো লাম্বাগর পেন হচ্ছে বা দেখা যাচ্ছে যে কোনো জড়তা ভাব হয়ে যাচ্ছে বা সন্ন্যেস হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই ওষুধটা সেবন করলে খুব তাড়াতাড়ি কুইক রিলিফ দেয় আশা করি এই ভিডিওটা আপনার উপকারে আসবে যদি উপকারে আসে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন একটা কামেন্ট করবেন যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ধন্যবাদ নমস্কার